দাঙ্গার একটা হোলি খেলা আওয়ামী লীগ সরকার করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। সামনে হিন্দুদের দুর্গা উৎসব আছে। কিছুদিন আগে ওবায়দুল কাদের একটা অনুষ্ঠানে কিছু বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যে তিনি বলেছিলেন যে সামনের যে দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজায় ব্যাপক আশঙ্কা করা হচ্ছে যে হিন্দুদের এই পূজার মধ্যে সাম্প্রদায়িক হামলা হতে পারে। এটার মানে হচ্ছে এবার তারা হামলা করবে, কারণ আওয়ামী লীগের একমাত্র পুঁজি ধর্ম নিয়ে খেলা করা। এরা ক্ষমতায় থাকার জন্য হেন কোনো কাজ নাই যেটা তারা করতে পারে না। বাংলাদেশে যারা আসলেই আমরা প্রয়োজনে তাদের এই সামনে যে দুর্গাপূজা আসছে, সেই দুর্গাপূজায় তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা পালন করবে সেটা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে, সেটার জন্য যা যা প্রয়োজন আমরা প্রয়োজনে মুসলমানরা তাদেরকে পাহারা দিয়ে সেটা নির্বিঘ্নে করার ব্যবস্থা করে দেবো। আওয়ামী লীগ যেন এটা নিয়ে কোনো ধর্মীয় কোনো সাম্প্রদায় খেলা করতে না পারে। আমার কাছে বেশ কয়েকটা একই ধরনের মেসেজ এসেছে যে সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক জঘন্য খেলা আওয়ামী লীগ খেলতে যাচ্ছে। তো শেখ হাসিনা এখন এই সাম্প্রদায়িক যে খেলা এটার ভেতরে কেন আসলো সেটা একটু বলি। আপনারা জানেন শেখ হাসিনা আমেরিকাতে এসেছিল, এর আগে সেলফি টেলফি খেলা টেলা যা আছে সব খেলা সাঙ্গ হয়ে গিয়েছে। আমেরিকা যখন শেখ হাসিনা আমেরিকাতে অবস্থান করা অবস্থায় তারা এই দেশে বাংলাদেশের বিরুদ্ধে ভিসা পলিসি কার্যকর করা শুরু করেছে। এই ঘোষণার পরে তার ওই সেলফির খেলাধুলা শেষ। এবার কিন্তু সে ওই বাথরুমে চিপায় চাপায় দাঁড়িয়ে থেকেও কোনো রাষ্ট্রপ্রধানের সাথে সেলফি তুলতে পারে নাই, যে কারণে তার খেলা এখন একটাই, সেটা হচ্ছে তার স্বামীকে নিয়ে খেলতে হবে, স্বামীর দেশকে খুশি রাখতে হবে এবং এই হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা করতে হবে। এর বাইরে তার হাতে আর কোনো খেলা নেই, কারণ তার স্বামী ছাড়া এখন তার আর এই দুনিয়ায় কেউ নাই। তো এই স্বামীকে খুশি করতে গিয়ে সে যা করা সেটা করবে এবং ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করবে, পশ্চিমা কোনো সহায়তা তিনি পাবেন না। সেটার জন্য কি করা দরকার সেটা তিনি করছেন, সেই আলোচনায় আসি। তিনি কি কি করছেন, ধরেন সেনাবাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা, তাদের ভেতরে একটা মেসেজ দেয়া হয়েছে, সেই মেসেজটা হচ্ছে পুলিশ প্রশাসন এবং গণমাধ্যম বিভিন্ন জায়গায় শেখ হাসিনার ব্যাপক সুনাম করতে হবে, শেখ হাসিনাকে নিয়ে এমনভাবে মানে আপনার প্রমোট করতে হবে।